শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেল করে রাজনীতি করার চেষ্টা করছিল, তাই দল শুভেন্দু অধিকারীর চেষ্টার চাপটা ক্লোজ করে দিয়েছে। ইসলামপুরে বঙ্গধ্বনি প্রচারে বেরিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে এমন কথা বলেছেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন। তিনি আরও জানিয়েছেন, শুভেন্দু মানে বাংলার জনগণ নন, শুভেন্দু মানে বাংলা নন, বাংলা আর বাংলার জনগণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। আন্দোলন করে বাংলাকে সিপিএমের হারমাদের থেকে রক্ষা করেছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া থেকে ক্ষমতা ভোগ করে যদি কেউ চলে যেতে চায় তাহলে তাদের কিচ্ছু আসে যায় না। শুভেন্দু অধিকারীকে এমনই তীব্র আক্রমণ করেছেন জাকির হোসেন, তার পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তাই আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 250 থেকে বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন। बस यही प्रचार आप लोग कीजिए, ममता दीदी के लिए दुआ कीजिए। बीजेपी जिस तरह बंगाल में फिर से एक जात पात का हिंसा, आप लोग भी साथ दीजिएगा। अधिकारी बीजेपी ते जाच्छे कि जाच्छे ना आमादेर काछे एखोनो खबर नहीं। आमरा जानी शुभेंदु अधिकारी बर्तमाने तृणमूले नहीं, यही कारण किछुदिन आगे आमादेर दलेर संगे शुभेंदु अधिकारी एकटा आलोचना होयेछिलो, ताते ও যেভাবে দলের সঙ্গে একটা ব্ল্যাকমেলিং রাজনীতি করার চেষ্টা করছিল তাতে আমাদের দল বলে দিয়েছে চ্যাপ্টার ইজ ক্লোজড, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের কোনো আলোচনা হবে না, ও থাকবে না যাবে তার ব্যক্তিগত ব্যাপার। এবার সে যদি বিজেপিতে যাচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, শুভেন্দু মানে বাংলা নয়, শুভেন্দু মানে বাংলার জনগণ নয়, বাংলা আর বাংলার জনগণ, বাঙালি আর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে। আর তৃণমূলটা তৈরি হয়েছে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন এবং বাংলার কণ্ঠস্বর যিনি সিপিএমের হাত হারমাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে ক্ষমতা ভোগ করে কেউ যদি আখের গুছিয়ে এখন কেউ যদি দলের সঙ্গে বেইমানি করে তার ব্যক্তিগত ব্যাপার। মুকুল রায় পশ্চিমবাংলার সেকেন্ড ম্যান ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মানুষ সবাই জানত যে মুকুল রায় সেকেন্ড ম্যান ছিল। সেই সেকেন্ড ম্যান বিজেপিতে দীর্ঘদিন আগে গেছে, ওই সেকেন্ড ম্যান ছাড়া থার্ড আর কোনো ম্যান গেছে কি ওর সঙ্গে? কেউ যাবে না। আগামী দিনেও দেখবেন বিজেপিতে যেই যা যাক, দাদা যাক, ভাই যাক, বোন যাক, যেই যাক, এখানে একজনকেই মানুষ ভরসা করে, একজনের উপর একজনের উপর মানুষের আস্থা আছে, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সেই মমতা আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একমাত্র মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী 9 বছর হয়ে যাওয়ার পরেও যার কোনো পরিবর্তন নাই, যার কোনো বিলাসিতা নেই, বিলাসবাহুল বাড়িতে থাকে না, তার যে নিজস্ব বাড়ি কালীঘাটে সেখানেই তিনি থাকেন, সরকারি কোনো আবাসে থাকেন না, তার পরিধানে কোনো পরিবর্তন ঘটেনি, যেরকম নরেন্দ্র মোদীর ঘটে গেছে, চায়ওয়ালা থেকে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে 10 লাখ টাকার স্যুট আর প্যান্ট, মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাওয়াই চটি আজও আছে। তাই বাংলার মানুষের আস্থা, বাংলার মানুষের ভরসা, বাংলার মানুষের আওয়াজ, বাংলার মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কে কোথায় গেল, কে গেল, কে আসলো আসে যায় না, মমতার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে 2021 তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নয় 250-এরও বেশি আসন নিয়ে ক্ষমতা আসবে, কেউ আটকাতে পারবে না।